কাছাড় জেলার শিলটুপি পার্ট ওয়ানের অন্তর্গত গিলাচড়া গ্রাম অতি প্রাচীন। জনসংখ্যা প্রায় 2000, কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারেই বেহাল। প্রায় 30 বছর পূর্বে পঞ্চায়েত মুন্সি আব্দুল কোনির আমলে কিছুটা কাজ হয়েছিল বটে, কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। যেমন রাস্তা তেমনই রয়েছে, কাঁচা রাস্তাটি প্রায় সময় জলমগ্ন এবং কাদাময় হয়ে থাকে। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের কাছে বারবার কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা অসহায় হয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাস্তাটির দুরবস্থা জনসমক্ষে তুলে ধরার জন্য তারা প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হচ্ছিলেন পিয়ারউদ্দিন, মুসলিমউদ্দিন, আকলিফউদ্দিন, আব্দুল করিম, আব্দুল রশিদ সহ আরো অন্যান্যরা। আজ 30-70 ভিতরে 10টা টাকা খারাপ হয়েছে না কোনো রাস্তা, যেটা হয়েছে মনে করো আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা রাস্তা বানাইছি, রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া। আর যত মন্ত্রী এমএলএ যাওয়ার বাদে তান্ডে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে, তাহলে কই বেশ খারাপ চলা যান না। বাদে কইছে না যে ঠিক আছে তোমরা চলার উপর আমরা উড়তে উড়তে লিয়ে স্কুলে ওটি তো কোনোবা দিতে পারিয়েন না, কারণ কি তা করছেন দুই গাড়ি এটা দিও করবো আমরা ওটা সেন্টি দিলাম। বাদে কোন দিতেন আমরা রেপি হয়েছিল ফয়জুলের আন্ডারে, বাদে ফয়জুলটা কি তা করছেন তাই না, ওটা ইটোর গুড়া উড়া ওটা দিয়েছেন আমরা রে। আর সেন্টির লাগে 2-3 দিন আটতে আটতে কোনো ফোনও নাই, কোনো বার্তাও নাই, খবরও নাই, কিন্তু হেন দিলা না নি না হেন ভাইয়া দিলা না, আমরা কোনটা বুঝতাম পারি না। আমরা রাস্তা লাগে বেদান দেওয়ার আর হরুটা বিয়ানি বেলা স্কুল যাই না, কোনো যাওয়ার কোনো লাইনও নেই রাস্তার অবস্থা।